মানুষ ইতিমধ্যে এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আগে থেকে তারা ঠিক করে ফেলেছে বিরোধী শিবিরে কারা বলবে, ফিডার খাওয়ায়ে যাদেরকে বিরোধী দল বানাতে হয়। এটা কি কোনো বিরোধী দল? এটা দেশের মানুষ কি মনে করে যে 7 তারিখে কোনো নির্বাচন হবে? না, কেউ এটা মনে করে না। কেন মনে করে না? খুব যৌক্তিক কারণে। কারণ হচ্ছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং তারা ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন, সরকার যদি 7 তারিখ পর্যন্ত থাকতে পারে, 7 তারিখে বিকেল বেলা বা সন্ধ্যাবেলা তারা কি নির্বাচনী ফলাফল ঘোষণা করবেন, এটা ইতিমধ্যে দেশের মানুষ এটা জানে না? এটা সবাই তো জানে, মানুষ ইতিমধ্যে এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে, এই নির্বাচন বর্জন করেছে। কারণটা কি? 7 তারিখে নির্বাচনে কাদেরকে বিজয়ী ঘোষণা করা হবে সেটা কি আপনারা সবাই জানেন? সবাই জানেন। দেশের কাকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হবে এটাও তো সবাই জানেন, নাকি? তাহলে যেই নির্বাচনের ফলাফল আগে থেকে জানা, কে প্রধানমন্ত্রী হবেন এটাও যখন জানা, তখন এই নির্বাচনের কোনো দরকার আছে? এই নির্বাচনের জন্য 2000 কোটি টাকা নাকি খরচ করা হবে, এটাকে আমরা বলেছি একটা রাষ্ট্রীয় অপচয়। মানুষের খাজনা ট্যাক্সের টাকা আপনি একটা মিথ্যা মিথ্যা নির্বাচনের ফলাফল ঘোষণা করবার জন্য আপনি খরচ করবেন, তাহলে এটা একটা অপরাধের সামিল, এটা অন্যায়ের সামিল। আমি কি সঠিক কথা বলছি? সেজন্য বলেছি এই অপচয়টা দরকার নাই, খরচটা বন্ধ করেন। আর লাইফে এক্সট্রা স্ট্রেংথ ও কনফিডেন্স পেতে নাও বুলডোজার, বুলডোজার পারলে ঠেকাও। সংসদে কাকে বিরোধী দলের নেতা ঘোষণা করা হবে এটাও তো মনে হয় আপনারা জানেন। এবং যে বিরোধী দল খেয়াল করবেন, এবং গতকাল জিএম কাদের রংপুরে যে তিনি বক্তৃতা করেছেন যে আমরা একটা দল হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি, সরকারের সাথে কিছু কিছু বোঝাপড়া হয়েছে কিন্তু প্রত্যেকটা আসনে আমরা নির্বাচন করছি, যেই বিরোধী দল সরকারি দলের যে নৌকা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেন দরবার করে, আওয়ামী লীগের সঙ্গে দেন দরবার করে, যারা আজকে 25টা বা 26টা সিটে নৌকা নিয়ে যারা নির্বাচন করছে, আওয়ামী লীগের মার্কা নৌকা যাদেরকে প্রধান বিরোধী দল হতে চায় তাদের মার্কা যদি নৌকা হয়, তাহলে এদেরকে কি বিরোধী দল বলা যাবে? এদেরকে এদেরকে মানুষ ঠাট্টা করে মানে বাস্তবে বলে গৃহপালিত বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল। আগে আমরা শুনতাম যে ঘর জামাই, এখন রাজনীতির মধ্যেও এরকম গৃহপালিত বিরোধী দলের জন্ম হয়েছে। আমি এটার নাম দিয়েছি যে বিরোধী দল গত 30 বছরে সাবালক হতে পারে নাই, জাতীয় পার্টি নামে যে বিরোধী দল গত 30 বছরে যারা এখনো প্রাপ্ত বয়স্ক হতে পারে নাই, 30 বছর ধরে যে বিরোধী দলকে বাচ্চাদেরকে যেভাবে ফিডার খাওয়াতে হয়, বিরোধী দল যে বিরোধী দলকে ফিডার দিয়ে ফিডার খাওয়ায়ে যাদেরকে বিরোধী দল বানাতে হয়, এটা কি কোনো বিরোধী দল? এটা এটা কোনো বিরোধী দল না। 30 বছরে ফিডার দিয়ে আওয়ামী লীগ এবং বিভিন্ন দলগুলো যাকে বিরোধী দল বানাতে পারেন নাই, যাকে সাবালক করতে পারেন নাই, ওর 30 বছরে যে ফিডার খায়, আগামী 30 বছরে ওর কি সাবালক হবার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। তার মানে কি? তার মানে হচ্ছে সরকার এরকম একটা নির্বাচন করছে যে নির্বাচনে আগে থেকে তারা ঠিক করে ফেলেছে বিরোধী শিবিরে কারা বলবে। আর খেয়াল করেছেন ইতিমধ্যে পুরো এমনকি ধরেন বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ সহ কোন রাজপথের বিরোধী দল সরকারের এই সাজানো ফাঁদে কেউ পা দেয় নাই। যে বার্তাটা বলে শেষ করতে চাই, এই নির্বাচনী খেলা গোটা দেশের মানুষ এটাকে প্রত্যাখ্যান করবে, বর্জন করবে। আমরা বলেছি অসহযোগিতা করেন, অসহযোগিতা কেন করবেন? রাষ্ট্র চালাতে গেলে জনগণের প্রতিনিধিত্ব লাগে, যে সরকারে কোনো জনগণের প্রতিনিধিত্ব নাই, যে সরকার নির্বাচিত না, যে সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে, সেই সরকারকে কোন ধরনের সহযোগিতা করতে
জনগণ রাজনৈতিকভাবে বাধ্য না, নৈতিকভাবে জনগণ সেই সরকারকে সহযোগিতা করতে পারে না।